চণ্ডাল কন্যা প্রকৃতি শ্রাবন্তী নগরে প্রতিজনের কাছে ধিকৃতা ও অপমানিতা হয়, কারণ সে যে চণ্ডালিনী অস্পৃশ্যা। একদিন ভগবান বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ পথে তৃষ্ণার্ত হন, মানবতাবাদী আনন্দের ঔদার্যে ক্লিন্ন মালিন্যে ভারাক্রান্ত দ্বিধান্বিত চণ্ডালিনীর ঝি প্রকৃতির ঘটে এক উজ্জ্বল উত্তরণ। খোলো দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে পাতায়।
প্রকৃতি, ও প্রকৃতি, গেল কোথায়? তুই অবাক করে দিলি আমায় মেয়ে। হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে, তোর সাধনা তাহার জন্যে যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক। কিসের ডাক তোর, কিসের ডাক? পবিত্র জানিছি তুমি, পবিত্র জন্মভূমি, মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণীর পুণ্যে ভরা তার প্রেম, ভগবত প্রেমে লীন হয়েছে, তুচ্ছ চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তার প্রভুর আসন, জীবনের আদিমতার ধর্মকে ছাপিয়ে উঠল তার আত্মার শক্তি। নমঃ বুদ্ধায়, দিবাকরায়, নমঃ গৌতম সৃষ্টি রে। ভাবনা করিস নে তুই, এই দেখ মায়া দর্পণ আমার, হাতে নিয়ে নাচবি যখন দেখতে পাবি তার কি হলো দশা। ভাবনা করিস নে তুই, জড়াবো আমারে হাসি কাঁদনে, দুর্বল হোসনে হোসনে, এইবার পর তোর শেষ নাগ মন্ত্র, নাগ পাশ বন্ধন মন্ত্র।
প্রভু এসেছো উদ্ধারেতে আ